নমস্কার বন্ধুরা, তুলসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, মেয়েকে স্কুলে পাঠানো হয়ে গেছে, মেয়ে আমার স্কুলে চলে গেছে আর ছেলে এখনও ঘুমাচ্ছে, তাই বিছানা তুললাম না, এখন বিছানাটা পরে তুলবো। এখন যাবো আমি রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে সকালে জল খাবার করবো। চলো তোমরা আমার সাথে থাকো। আমি এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, তারপরে সকালে রান্নাবান্না বসিয়ে দেবো। যখন আমি যাচ্ছি দেখো আমাদের সিঁড়িটা গোল, দিনে যে কতবার উঠি নামি আমি কী আর বলবো। যে আমাদের বাড়িতে অনেক লোক, তোমরা তো জানোই আমাদের জয়েন্ট ফ্যামিলি, এখনও কেউ ঘুমাচ্ছে আর আমি উঠে গেছি, আর কাকু উঠে গেছে, কাকিমা উঠে গেছে ঘুম থেকে। দেখো এদের দরজা এখনও বন্ধ, সঞ্জুদের ওরা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠিনি। অলরেডি আমি রান্নাঘরে পৌঁছে গেছি, যে দেখো রান্নাঘরের কী অবস্থা হয়ে আছে। যে রান্নাঘরে পৌঁছে এখন আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নিব, কালকে রাত্রে রান্না করা হয়েছে তারপর আর পরিষ্কার করা হয়নি। এখন গ্যাসটা একটু মুছে তারপরে সকালে ভাত বসাবো, তারপরে করব লাল চা, দুধ চা, আর ভাতের সাথে সবজি, ডাল আর রুটি, এইসবই হবে রোজ দিনের রুটিন, এগুলো তো করতেই লাগবে। গ্যাসের নিচটার কী অবস্থা হয়ে আছে দেখো তোমরা। আসলে আমাদের অনেক লোক সারাদিনই রান্না করতে হয় প্রচুর পরিমাণে, মানে সেই সকাল 7টায় ঢুকি, বের হতে বেরোতে 2টো বেজে যায়, রোজ দিন একই রুটিন। বিকেলের দিকে একটু রেস্ট থাকে রান্নাঘরের, আমরা বলতে পারো ছোটোখাটো হোটেল একটা, মানে টোটাল 17 জন মেম্বার আমাদের বাড়িতে থাকে ছোটো বড়ো মিলিয়ে। তো ভাবতেই পারছো রান্নাঘরের হালত কী অবস্থা হবে, তাও চেষ্টা করি গুছিয়ে রাখার, যতটুকু পারি সেইভাবে গুছিয়ে রাখি। আমরা 3 জনে মিলে কাজ করি, হাতে হাতে হয়েও যায়, বেশ ভালোও লাগে করতে, খারাপ লাগে না। জয়েন্ট ফ্যামিলির এই একটা সুবিধে, মানে 3 জন 3 বেলা রান্না করি, কোনো সময় ধরো ভালো লাগলো না ও করে দিল রান্নাটা, এটাই আর কি সুবিধা, ভালোও লাগে। আমার রান্নাঘর পরিষ্কার করা হয়েই গেছে অলরেডি, এখন আমি ভাত বসাবো, তারপরে সকালে সবজি করব। যে আমি এখন ভাত বসিয়ে দিব, হাঁড়িতে জল বসানো আছে, এখন চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিব। এদিকে ভাতটা হতে থাকবে, ওইদিকে একটু প্রেশারে চানা ছিটি মেরে নিব। কালকে আসলে চানা ভেজানো আছে, তো মেয়ে বলেছিল কি সকালে টিফিন চানা নেবে, কিন্তু সকালে বললো আবার চানা নেবে না, আলু সবজি আর রুটি নেবে, তার জন্য কি সকালে আলু সবজি আর রুটি করে দিলাম। একটা রুটি আলু সবজি দিয়ে খেয়ে গেলো, ওটা আবার টিফিনে নিয়ে গেলো আলু সবজি আর রুটি, তাই ওটা এখন প্রেশারে ছিটি মেরে নিব। ওটা সকালে করব, এখন করব, রুটি দিয়েও হয়ে যাবে, আর যে ভাত দিয়ে খাবে ভাত দিয়েও খাবে, আর হবে সকালের ডাল। এখনও চাপ করিনি, কারণ কি দুধওয়ালা কাকু এখনও দুধ নিয়ে আসেনি, তার জন্য চাটা করছি না, এখন পরে করব। একবারে আগে লাল চা করব, তারপরে দুধ চা করব। কাকু আবার দুধ চা খায় না, লাল চা খায়, আর আমাদের জন্য দুধ চা করে নিব, হয়ে যাবে। তারপরে আমি ডালটা বসিয়ে দেবো, আর চানাটা ভাতটা হওয়ার পরে চানাটা করে নিব। দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিব একটু লবণ, লবণ দিয়ে সেদ্ধ করলে না ভালো হয় চানাটা, চানার ভিতরে লবণগুলো বেশ ঢুকে যায়, আর খেতেও খুব ভাল লাগে। তোমরা চাইলে তোমরাও দিতে পারো, আমি তো এইভাবে ছিটি মেরে নিই চানা, কেউ কেউ না চাইলেও দিবে না। এই যে দিয়ে দিব এখন একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হয়ে যাবে। তারপর এটাকে গ্যাসে বসিয়ে দিব, ব্যাস এটা হতে থাকবে। আর ওইদিকে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, ও ঘুম থেকে উঠবে, তারপরে ওকে ব্রাশ করাবো। ব্রাশ করানোর পর দুধ রুটি খাইয়ে দিতে হবে, ওর স্কুল শুরু হয়ে গেছে, ও ঘুম থেকে একটু লেটে উঠেছে, তার জন্য আর ঘুম স্কুলে পাঠানো হয়নি আজকে। যে হয়ে গেল আমার এখন এদিকের কাজ একটু, এদিকে আমার চানা ছিটি দেওয়া হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে দিয়েছি, পরে করে নিব। এখন আমি লাল চা, লাল চাও করা হয়ে গেছে অলরেডি, লাল চাটা এখন দিয়ে দিব কাকুকে। আর আমার মা বাবা এসেছে কালকে, তো তোমাদেরকে বলাই হয়নি, আমার মা আর বাবাকে দিব লাল চা, আর কাকুকে দিয়ে দিব, তারপরে আমি দুধ চা করে নিব আমাদের জন্য। এখন ওনাদেরকে দিয়ে আসি চা, চা বিস্কিট দিয়ে দিব, ব্যাস ওরা খেতে থাকবে। এদিকে লাল চা দুধ চা বসিয়ে দিব, দুধ চাটাও হয়ে যাবে। চাটা ছেঁকে নিলাম, কাপের ভিতরে এখন দুটো বিস্কুট দিয়ে দিব। সকালে এক কাপ চা না হলে হয় না, সকালে ব্রাশ করার পরে খাও জল, তারপরে খাও চা, গরম গরম চা দিয়ে বিস্কিট দিয়ে খাও, তারপরে ফ্রেশ হয়ে যাও। সকালে চা না খেলে কাজে মন বসে না কারো,
তার জন্য সবাই একটু চা খেয়ে ফ্রেশ হোক। তারপরে যে হয়ে গেছে, এদিকে কাকিও চলে আসছে, এই যে দেখো লাল চা করার পরে দুধ চা বসিয়ে দিয়েছিলাম, দুধ চাটাও এখন হয়ে গেছে। এখন তিনজন আছি, তিন কাপে নিয়ে নিব, আমি আর কাকি আর আমার দেওর, ওকেও দিয়ে দিব। সঞ্জুকে বললাম ও একটু পরে খাবে, আসলে আমাদের পিকলি বাবু ঘুম থেকে উঠে গেছিলো, ওকে নিয়ে আছে, তার জন্য বললো কি আমি একটু পরে খাবো, তোমরা খেয়ে নাও। তাই খেয়ে নিচ্ছি, আমি এখনই চাটা খেয়ে নিব, কারণ কি আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ও উঠলে আবার ওর পিছনে আমাকে একটু টাইম দিতে হবে, একটু ব্রাশ করাতে হবে, মুখ ধোয়া দিতে হবে, তারপর ওর জন্য দুধ গরম করতে হবে, তারপরে ওকে দুধ রুটি খাওয়ানো হবে। আমি আগে চাটা খেয়ে নিই, তারপর ওর দিকে যাবো। এই যে দেখো আমার গুড্ডু বাবু ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি, তারপরে ওকে দেখো এখন দুধ রুটি খাওয়াচ্ছি, খেতে চাইছে না, বলছে আমি খাবো না খাবো না করছিল। তো ঘুরতে সকাল সকাল না খেলে হয় নাকি, আর সকালে দুধ রুটি বা দুধ বিস্কুট, দুধ বিস্কুট অতটা খায় না, দুধ রুটিই বেশি খায়, দুধ রুটিটাইও বেশি পছন্দ করে। কোনো কোনো দিন দিই, আবার দুধ বিস্কুটও দিই, কিন্তু বেশিরভাগ দিন ওকে আমি দুধ রুটি সকালে খাওয়াই, তারপরে ভাত খাওয়াবো। আর এদিকে আমার সকালে রান্না হয়েই গেছিলো প্রায়, যেদিকে ভাতও হয়ে গেছে, আর এখানে ডাল করেছি আমি কালাই আর মুগ ডাল দিয়ে মিশিয়ে করেছি, এটাকে দিয়ে এর ভিতরে দিয়েছি সজনে ডাঁটা আর ভাড়ালি, আর এদিকে চানাও হচ্ছে। যে সকালের রান্না না হতেই দেখো চলে আসছে বাজার আজকের, এখানে মাছ, কাতল মাছ আর ছোট ছোট মোয়া মাছ ছিল, আর যে সবজির বাজার দেখতেই পাচ্ছ তোমরা, আর দুপুরের জন্য যে সবজিও কাটা হচ্ছে এখানটায়। আমার দুপুরে রান্নাও হয়ে গেছিলো, দুপুরে রান্না করে আমি চান্দান করে পরিষ্কার হয়ে খেতেও দিয়ে দিয়েছি এখানটা, দেখো এই যে আমার দেওর আর ওদিকে সঞ্জু খাচ্ছে, আর এই যে আমার বাবা, বাবাকেও খেতে দিয়েছি, আর মা আমার মা আর আমি একসাথে খাবো। সবারই খাওয়া হয়ে গেছিলো, আমি আর আমার মা বাকি ছিলাম, আমি চান করে এসে আমার বাবাকে আর দেওর দেখে খেতে দিয়েছি, লাস্টে আমি আর মা খাচ্ছি এখন। এই যে দেখো আমার মা, আমার মার খেতে একটু টাইম লাগে, আসলে কি মার একটাও দাঁত নেই। এই যে দেখো খাওয়া শুরু করে দিয়েছি, এই যে আমি আজকে দুপুরে রান্না করেছিলাম কাতল মাছ আর ছোট মাছের চচ্চড়ি ছিল, আর ছিল সব সবজি মিলিয়ে একটা নিরামিষ ঘ্যাটের মতো করেছিলাম, আর হচ্ছে একটু ভাজি, আর ছোট মাছ একটু ভাজি রেখে দিয়েছিলাম মা বাবাকে দিয়েছি, আর ছিল কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি। চাটনিটা যে বানায় না কাকি কী আর বলবো, অসাধারণ হয় খেতে, মানে মাছের ঝোল, মাছ চচড়ি, সবজি এইসব আমি রান্না করেছি, আর শুধু চাটনিটাই কাকি করেছে রান্না, কাকি বানিয়েছে চাটনিটা, মানে কাকির হাতের চাটনি কী আর বলবো। ওহ, আর এইখানে দেখো আমি আর আমার মা খেতে বসেছি, মার সাথে অনেক, মার সাথে বসে অনেক দিন পর, মানে অনেক দিন পর খাচ্ছি, মানে প্রায় ছয় সাত মাস হয়ে গেল মার সাথে বসে খাওয়া হয়নি, কারণ আমি ছয় সাত মাস ধরে বাবার বাড়িতে যাওয়া হয়নি আমার, আর মাও এখানে আসে না অত বেশি, তিন বছর পর আসলো, আর মায়ের সাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। মানে যখন ছোট ছিলাম তখন তো মা নিজে হাতে খাইয়ে দিত, আর এখন তার হয় না, তাও যে মা পাশে থাকলে খুব ভাল লাগে, মানে একসাথে বসে খাও কি বলবো, আর মা তো মাই হয় না। যেমন দুপুরে আমাদের খাওয়া হয়ে গেছিল, তারপরে আমি আমার মা আর বাবা আর আমার গুড্ডু বাবু এই যে একসাথে বসেছিলাম, একটু গল্প করছিলাম, মানে অনেকদিন পর মা বাবা আসে, তারপরে এই যে মার সাথে একটু গল্প করলাম, এদিকে বাবাও আছে মাও আছে, এই দেখো আমার মা, আমার মা খুবই পাতলা হয়ে গেছে আগের থেকে, আর ওদিকে আমার যে গুড্ডু ও তো ঘুমাইতে বলতে বলতে হয়রান হয়ে যায়, তবু ঘুমাচ্ছে না, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে এদিকে আমার বাবা, অনেক গল্প করলাম মা বাবার সাথে, আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো, টাটা।